শিক্ষিত ব্যক্তিরা বিসিএস ক্যাডাররা অফিসাররা আপনার মাথায় যদি এটা না ঢুকে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি কার দালালি করেন মোল্লার দালালি করা মানে শয়তানের দালালি করা জাহালে হাদিসরা আগে আজান দিয়ে আমাদের রোজা নষ্ট করছে আচ্ছা বলেন তো রোজা আমরা নষ্ট করছি না তারা নষ্ট করছে থামেন বুঝাই দি ভাই যাদের বুদ্ধি আছে জ্ঞান আছে তারা বুঝার চেষ্টা করুন আমার প্রত্যেকটা কথা আপনারা তদন্ত করবেন আমি যেটা বলছি আমার প্রত্যেকটা কথা তদন্ত করবেন রেকর্ডিং হচ্ছে সবগুলো এই যে রেকর্ডিং হচ্ছে আমি কথা বলে যে পালায় যাব এই সুযোগ আছে না সুযোগ নাই আমাকে ধরতে না পারলে আপনি মামলা করেন আপনি মামলা করেন পুলিশ ধরবে অন্তত আমাকে কিন্তু তদন্ত করবেন আমি ভক্ত চাই না murid চাই না আপনি একজন দায়ী হবেন সত্য কথা মানুষের কাছ থেকে জানবেন এবং সত্যটা প্রচার করবেন এটা আমার দাবি আপনাদের কাছে তো চিন্তা করেন শাওয়ালের সিয়াম রাখে না মানুষ রাখে তো শাওয়ালের সিয়াম রাখার সময় সাহারি কখন খায় আজানের আগ পর্যন্ত খায় তাই না এর লোকের রোজা হবে সাহারি শেষ টাইম হয়ে গেছে 20 মিনিট আগে 25 মিনিট আগে আর সাধারণ লোক অপেক্ষা থাকে আজান কয়টায় হবে সাহারি ওই পর্যন্ত খায় অথচ সাহারির টাইম পার হয়ে গেছে আর 25 মিনিট আগে এই রোজা হবে এক সিয়ামের যখন আপনি ইফতার করছেন মনে করেন 6টা 25 এ সূর্য ডুববে কয়টায় 6টা 25 এ 25 বেজে গেছে তখন বলছে যে আরো থামো এতক্ষণ ধরে থাকতে পারলাম আর 5 মিনিট পারবো না আপনাকে এই কথা বলাই লাগবে না কত বড় দুর্নীতি করেছে আবহাওয়া বিভাগ থেকে নেয় সময়সূচিটা নেয় ইসলামিক ফাউন্ডেশনে বসে ওই সময়সূচির সাথে যোগ করে আরো 4 মিনিট 5 মিনিট যোগ করে ওই সময়সূচি বাংলাদেশের সব মসজিদে সব মাদ্রাসায় সব কলেজে সব বিশ্ববিদ্যালয়ে সব পত্রিকায় সব পেপারে সব রেডিওতে সব টিভি চ্যানেলে এটা প্রচার করে সারা দেশ ইসলামিক ফাউন্ডেশনের এই সময়সূচি ফলো করে এই সূচি ফলো করা যাবে না পত্রিকায় লেখা থাকে পাশাপাশি লেখা থাকবে ইফতারের টাইম একটা আর একটা লেখা আছে সূর্যাস্তের টাইম কি করার দরকার বলেন তো দেখি ইফতারের টাইম আর সূর্যাস্তের টাইম কি আলাদা না আল্লাহ রাসূল কি বলেন আল্লাহ রাসূল বলেছেন আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আকবারান নাহারু মিন হাহুনা 1954 নম্বর হাদিস সহিহ বুখারী খুলুন 1954 নম্বর হাদিস সহিহ বুখারী খুলুন এখনি প্রত্যেকের মোবাইলে অ্যাপস আছে খুলে দেখেন তো আমার কথা ঠিক হচ্ছে কিনা প্রত্যেকের মোবাইলে বিভিন্ন অ্যাপস আছে 1954 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পূর্ব দিক থেকে রাতের আগমন ঘটে পশ্চিম দিক দিয়ে এটা পশ্চিম না পশ্চিম দিকে রাত দিন বিদায় নাই ফাইদা গরাবাতিস শামস ফাকাদ আফতারা সাইম যখনই সূর্য ডুববে তখনই সাইম ইফতার করবে যখনই সূর্য ডুববে তখনই সাইম ইফতার করবে যখনই সূর্য ডুববে তখনই সাইম ইফতার করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সূর্যাস্তের টাইম আর ইফতারের টাইম এক পত্রিকা বলছে রেডিও বলছে টিভি বলছে সূর্যাস্তের টাইম এক হলো 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 6টা 20 মিনিটে ইফতারের টাইম হলো 6টা 25 মিনিটে কি করার দরকার বলেন দেখি প্রথম আলো খুলেন ইনকিলাব খুলেন নয় দিকান্ত খুলেন যত পত্রিকা আছে এই পত্রিকার সম্পাদকগুলো দুর্নীতিবাজ এটা করলে কেন তবে আলহামদুলিল্লাহ বেশ কিছু প্রশাসনিক কর্মকর্তা এটা বুঝে বগুড়া একবার ঘটনা ঘটছিল এটা 2006 সালে 7 সালের কথা বলছি ইমামদেরকে ডেকে বলেছে অভিযোগ করেছেন কেন দেখছি হাদিস দ্বারা প্রমাণিত সূর্য ডুবলে ইফতার করবে তো সূর্যাস্তের টাইম আপনার কাছে জানবো কেন আমি তার রেডিওতে শুনতে পাই ও বলে দেয় সকালবেলা এতটা সূর্য ডুববে ওটা শুনলেই তো হবে আমি দেখছি রেডিও যা বলে আবহাওয়া বিভাগ যা বলে আন্তর্জাতিক টাইম যেটা বলে সেটাই তো আহলে হাদিস ফলো করছে সমস্যাটা কি আপনার তো বলছে না স্যার সতর্কতামূলক 5 মিনিট দেরিতে করতে হয় তো তো সতর্কতামূলক যদি আপনি বিবিসি খুলেন 5 মিনিট পরে তো শিরোনাম শুনতে পাবেন
বুঝেন না মনে হয় সতর্কতামূলক আপনি বিমান বন্দরে হাজির হন এক ঘন্টা পরে দেখি বিমান পান কিনা আপনি পাওয়া যায় বিমান গাধা কাকে বলে পৃথিবীর কোন গাছে ধরে না এগুলো পৃথিবীর কোন গাছে ধরে না আচ্ছা এইটা বুঝা কি খুব সমস্যা ও শিক্ষিত ব্যক্তিরা বিসিএস ক্যাডাররা অফিসাররা আপনার মাথায় যদি এটা না ঢোকে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি কার দালালি করেন মোল্লার দালালি করা মানে শয়তানের দালালি করা গোটা বাংলাদেশ জ্বালায় দিয়েছে একবার মোল্লারা জ্বালায় দিয়েছে বক্তব্য দিচ্ছে ইসলামে ফাংশন ডিজি টিভির সামনে এসে কেমনে বলে আহলে হাদিসরা আগে আজান দিয়ে আমাদের রোজা নষ্ট করছে কত বড় মিথ্যা বলেন তো দেখি একজন ডিজি ইসলামিক ফাউন্ডেশনের সে মিথ্যা কথা বলছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হক হক বলছে